ওয়েলকাম ব্যাক টু সাত সমুদ্র পাড়ে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। আজ আমাদের এখানে রবিবার। গত দুদিন ধরে ওয়েদারটা মোটামুটি একটু আরামদায়কই হয়ে আছে। আরামদায়ক বলতে গত সপ্তাহেও যেমন বাইরে দুপুরে বেরোলে রোদে পুড়ে যাচ্ছিল গাটা, আজ এমনকি গতকালও সকালের দিকটা কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল। টেম্পারেচার ওই মোটামুটি ধরুন এখন 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এই ওয়েদারটা এখন আর মিস করতে চাইলাম না, নিজেই একলা একটু বেরিয়ে গেলাম, আমাদের এই কমিউনিটির চারপাশটা একটু হেঁটে নেব। আজ মনটা একটু অন্যরকমভাবে খারাপ হয়ে আছে জানেন। রান্না করব ঠিকই, তবে সেটা কিন্তু আজ খুব কাছের দুই বন্ধুদের সাথে পটলাক করব বলে। পটলাক বা পিকনিক যাই বলুন, সেটা আনন্দেরই হওয়ার কথা, কিন্তু এই পটলাকটা আমাদের সবার একসাথে হয়তো লাস্ট পটলাক। এক বন্ধু চাকরির জন্য মুভ করে যাচ্ছে অন্য স্টেট অ্যারিজোনাতে, এদিকে আমরাও ধরুন শহর চেঞ্জ করে চলে যাব সাইপ্রেসে, আর আরেক বন্ধু হুস্টনেই থেকে যাবে আপাতত। আগেও বলেছি না যে আমাদের প্রবাসীদের জীবনে বন্ধুবান্ধব ভাগ্য খুবই ক্ষণস্থায়ী। এই বন্ধুদের সাথে টেক্সাসে আসার পর থেকে একসাথে পটলাক, একসাথে বাইরে ট্যুরে যাওয়া, জন্মদিন, অ্যানিভার্সারি, মন্দির, মসজিদ, গুরুদ্বারা সব ঘুরে বেরিয়েছি, কিন্তু এবার সবাইকেই চলে যেতে হবে সবার থেকে দূরে। এবার কিছু করার নেই, এটাই হচ্ছে এখানকার নিয়ম। পুরনোটা চলে যায়, আবার তার জায়গায় নতুন করে নতুন বন্ধুরা চলে আসে। তো যাই হোক, এক পাক দিয়ে চলে এলাম, কারণ রান্নাটা এখন শুরু করতে হবে। আজকে আমি ভাবছি পটলাকের জন্য বানাবো ফ্রুট কাস্টার্ড, তার সঙ্গে ডিমের কারি, আর একটা নতুন ভাইরাল রেসিপি ভাবছি আজকে ট্রাই করব। জানি না ভালো না খারাপ হবে, তবে খাবে তো ধরুন বন্ধুরাই। ভালো বা খারাপ যাই হোক, অ্যাটলিস্ট বন্ধুদের মনে তো থাকবে বলুন যে অনিন্দিতা লাস্ট পটলাকে একটা অদ্ভুত কিছু খাইয়েছিল। আমাদের যে বন্ধুরা অ্যারিজোনা যাচ্ছে তাদের জানেন তো কিন্তু কোনোভাবেই সেখানে যাওয়ার ইচ্ছা নেই। স্পেশালি তারা গিয়ে যখন একবার অলরেডি ভিজিট করে এসছে সেখানকার অ্যাপার্টমেন্ট, ইন্ডিয়ান কমিউনিটি কেমন আছে না আছে, ইন্ডিয়ান দোকানপাট, তারা কিন্তু একটা কথাই বারবার বলছে যে টেক্সাসে থাকার পর এখানকার এই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে দিন কাটানোর পর আর অ্যারিজোনার ব্যবস্থা কিন্তু তাদের কোনোরকমভাবেই ভালো লাগছে না। সবই নাকি পুরনো পুরনো অ্যাপার্টমেন্ট, তাও আবার সাইজে অনেক ছোট, অথচ ভাড়া অনেক বেশি। এটা কিন্তু ঠিকই জানেন তো, একবার যদি কেউ টেক্সাসে থেকে গেছে সে কিন্তু আর কোনোভাবেই টেক্সাস ছেড়ে যেতে চায় না। তো যাই হোক, যেটা বললাম যে এবার কাস্টার্ডটা নর্মাল টেম্পারেচারে চলে আসার পর আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি আর তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে এখন ফ্রুটসগুলো এতে অ্যাড করবো না, ঠান্ডা হয়ে একটু ভালো করে জমে যাক, তারপরে আমি এতে ফ্রুটসগুলো অ্যাড করব। এবার নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে যে আমি আগে যেটা বললাম যে ভাইরাল একটা রেসিপি ট্রাই করব, সেটা হচ্ছে লিকুইড ডো দিয়ে পরোটা। এবার অনেকগুলো রেসিপি আমি ইউটিউবে সার্চ করলাম আর প্রত্যেকটাকে এদিক ওদিক করে একটু মিক্স করে যেটা আমার পক্ষে ইজি হবে সেই রেসিপিটাকেই আমি এখন দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে আন্দাজ মতন 1 কাপ ময়দা নিয়েছি, তার সঙ্গে অল্প একটু নুন অ্যাড করলাম, তাতে 2 কোয়া রসুন একটু গ্রেট করে নিয়ে অ্যাড করলাম, ধনে পাতা কুচি অ্যাড করেছি, আর তার সঙ্গে ইচ্ছা করলে একটু ভেজিটেবল অয়েল অথবা ঘি যে কোনো 1 টেবিল চামচ অ্যাড করা যাবে। এবারে আন্দাজ মতন জল মোটামুটি এখানে যেটা আমি দেখলাম যে 1 কাপ ময়দা ইউজ করলে তার জন্য 1.5 কাপ কিন্তু জল লাগছে, এবং জলটাকে প্রথমে অল্প অল্প করে অ্যাড করে কিন্তু পুরো মিক্সারটাকে বা ব্যাটারটাকে একদম ইউনিফর্মলি একটু ব্লেন্ড করে নিতে হবে। আর নুনটাও কিন্তু এখানে বেশি ডালবো না আমরা, কারণ আমরা যতই ভাবি যে ব্যাটারটা বেশি হচ্ছে বলে নুনটার পরিমাণ বেশি, কিন্তু সেটা নয়, কারণ আলটিমেটলি যখন পরোটা হবে তখন কিন্তু এই জল আলটিমেটলি মানে উধাওই হয়ে যাবে বলতে পারেন, ইভাপোরেটই হয়ে যাবে, সেই কারণে কিন্তু তখন নুনের পরিমাণটা মুখে লাগবে। সেই কারণে একদম আমি আমার আন্দাজ মতন যদি 1 কাপ ময়দা নেন তাতে কিন্তু একদম 1 চা চামচ নুনের বেশি কিন্তু অ্যাড করবেন না। তো দেখুন মোটামুটি আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেল। এবার লাস্টে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স, এটাও কিন্তু এর টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করে দেয়। চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন আপনারা। আমরা বাঙালিরা কিন্তু লুচি পরোটা প্লেন ময়দারই খেতে পছন্দ করি, কিন্তু যে দুই বন্ধুর কথা বলছি তারা কিন্তু নন বেঙ্গলি, তো তারা আমি দেখেছি যে ময়দাটা ঠিক অ্যাভয়েড করে। দেখবেন নন বেঙ্গলিরা আটারই রুটি বা লুচি পরোটা খেতে ভালোবাসে, তো তাদের কথা মনে রেখেই
আমি কি করেছিলাম না, এই এখন যে ব্যাচ অফ পরোটাটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আমরা দুপুরে লাঞ্চে খেয়েছিলাম, তাদের কথা ভেবে পরে কিন্তু আমি আটার সঙ্গে ময়দা একটু মিক্স করে তারপরে কিন্তু ব্যাটারটা বানিয়েছিলাম। আর তার রেজাল্টটা বলি, সেটাও কিন্তু ইকুয়ালি খেতে ভালো হয়েছিল। মানে এমন নয় যে শুধু ময়দা ইউজ করলে সেটা ভালো হবে, আপনি যদি একটু জিনিসটাকে হেলদি করতে চান তাহলে কিন্তু 2:1 রেশিওতে, মানে আমি পরে 2 কাপ আটার সঙ্গে 1 কাপ ময়দা মিক্স করে তারপরে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যা ছিল অ্যাজ ইট ইজ রেখে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। আর সন্ধেবেলায় কিন্তু সেই পরোটাটাই আমি ওদের কাছে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে যেটা দেখলেন, আমি মোটামুটি একটু বাটার আমি ওপর তাওয়াতে আমি একটু ছড়িয়ে নিলাম, তারপরে ওই যেরকমভাবে ধোসা করে, তবে ধোসার মতন এটা ইউনিফর্মলি একদম গোল করা যাবে না, কারণ যেহেতু অনেক কিছু এর মধ্যে মিক্সড রয়েছে, ওইখানে একটু উত্তাপামের মতনই বলতে পারেন। তবে ওই দুটো ডাবু আমি ডো আমি এখানে দিয়ে দিলাম, এবারে ওয়েট করব যতক্ষণ না একটা পিঠ একটু শক্তই হয়ে যাচ্ছে। আর মোটামুটি কিন্তু আমি এখন আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এইভাবে দুটো পিঠকে বারবার একটু সময় করে আর কি ভালো করে চেপে চেপে একটু ভাজতে হবে, দরকার হলে ওপর থেকে আর একটু সাদা তেলও এখানে অ্যাড করাই যেতে পারে। নিয়ে এরকমভাবে কিন্তু এক একটা ওই বলতে পারেন গোলারুটি জিনিসটা কিন্তু যেটা রেসিপিতে ছিল এগুলোকে পরোটাই বলছে, আর খেতে কিন্তু সত্যিই খুবই টেস্টি। মানে খানিকটা ওই বলতে পারেন গার্লিক পরোটাই হয়ে গেছে এটা, যেহেতু রসুন দেওয়া ছিল। বিকেলে বন্ধুদের কাছে কিন্তু আমি কমপ্লিমেন্টও পেয়েছিলাম যে সত্যিই খুবই ভালো হয়েছে, আর তারা আমার কাছে রেসিপিটাও চেয়েছে। তার মানে একজন মেয়ে হয়ে অন্য মেয়ের কাছে রেসিপি চাওয়া মানে কিন্তু সত্যিই জিনিসটা হয়তো ভালোই হয়েছে। তো যাই হোক, জিনিসটা কিন্তু খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তবে আমি যেটা প্রেফার করবো, যেটা আগেও বললাম যে প্লেন ময়দা আমরা খাই ঠিকই, কিন্তু আপনি যদি এই ময়দাটার সঙ্গে আটা মিক্স করে নেন আমার মনে হয় সেটার টেস্টটা কিন্তু আরও বেটার হয়েছে। দেখুন বেশ সুন্দর, দুপাশটা একটু লালচে লালচে হয়ে কিন্তু পরোটার মতনই একদম হয়ে গেছে দেখতে। তাহলে রেডি আমাদের লিকুইড ডো দিয়ে তৈরি পরোটা। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো। আর এদিকে পাশাপাশি আমি কাস্টার্ডটাকেও বার করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে, জমেও গেছে, আর তাতে কিছু ফ্রুটসও অ্যাড করে দিলাম, আর উপর থেকে জাস্ট একটু বেদানা এখন ছড়িয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো করতে গিয়ে কোমরটা একটু ধরেই গেছে, তাই ভাবলাম যে একটু বসে আপনাদের সাথে কথা বলে নিই, তারপরে না হয় বাকি জিনিসগুলো দেখাচ্ছি যে কী কী রেডি হলো। মোটামুটি 22 খানা মতন পরোটা এখন করলাম আর কি, আশা করি হয়ে যাবে সবার। তো যাই হোক, একটু আগে যেটা আমরা ডিসকাস করছিলাম যে কেন এখানে একবার কেউ চলে এলে, মানে টেক্সাসে একবার লোকজন চলে এলে এখান থেকে যেতে চায় না, তো তার প্রথম কারণে যদি আমি বলি, তুমি যেটা মাথায় আসে সেটা হচ্ছে এখানকার ঘর বাড়ি। মানে বলতে পারেন আরেকটু যদি এলাবোরেট করে বলি, এখানকার কস্ট অফ লিভিং, মানে একটু আগে যেটা বললাম যে নিউ জার্সিতে থাকাকালীন আমরা একটা 1 BHK যেখানে পেতাম $1400 থেকে $1500, সেখানে 2 BHK আমরা এখানে এসে পেয়েছিলাম $1250। আর শুধু অ্যাপার্টমেন্ট ভাড়াই নয়, ধরুন এই যে আমরা বাড়ি কিনতে গিয়েও দেখছি, মানে একটা খালি কম্পারিজন আপনাদের বলি যে আপনি যত ইস্টের দিকে, মানে নিউ জার্সির দিকে আমাদের অনেক বন্ধুরাই বাড়ি কিনেছিল, তাদের বাড়িগুলো দেখেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, $500 দিয়ে একটা বাড়ি কিনেছিল তারা। এক বন্ধুর হাউস ওয়ার্মিংয়ে আমরা গেছিলাম, তার বাড়ির যে কোয়ালিটি দেখেছিলাম তাও সেটা অনেক পুরনো বাড়ি। আর এখন এখানকার যখন আমরা নিজেরাই বাড়ি করতে গিয়ে দেখছি, মানে বাড়ির দামের একদম বিশাল ডিফারেন্স রয়েছে। মানে কথাতেই আছে যে আপনি $1 মিলিয়ন যে বাড়িগুলো ওই ক্যালিফোর্নিয়ার দিকে পাবেন, সেই একই বাড়ি আপনি যদি টেক্সাসে কেনেন তাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম $500,000, মানে প্রায় অর্ধেক দামে সেই একই বাড়ি পাওয়া যাবে। হ্যাঁ, তারপরের গল্পটা যদিও আলাদা, যে বাড়ির ট্যাক্সটা অবশ্যই টেক্সাসে বেশি, যেটা কিন্তু অন্যান্য স্টেটে কম, তবুও কিন্তু মানুষ ওই একই কোয়ালিটির বাড়ি, কিন্তু সেটা যদি আপনি অন্য কোথাও একটা মুভ করে অর্ধেক দামে পেয়ে যান, কেন মানুষ এখানে মুভ করবে না? সেকেন্ড কারণ আর খুবই সিম্পল কারণ, যেটা ছেলেদের পকেট ফ্রেন্ডলি, সেটা হচ্ছে যে টেক্সাসে কিন্তু আপনাকে কোনো স্টেট ইনকাম ট্যাক্স দিতে হয় না। মানে আপনি ইউএসের
টোটাল তো 50টা স্টেট রয়েছে, তার মধ্যে টেক্সাসকে নিয়ে 7টা এমন স্টেট রয়েছে যেখানে কিন্তু কোনো স্টেট ট্যাক্স নেই। শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু অনেকেই কিন্তু টেক্সাসে মুভ করতে চায়। তৃতীয়ত বলা যায় যে এখানকার জব অপরচুনিটিস কিন্তু অনেক অনেক বেশি। মানে টেক্সাসে 3টে সিটি রয়েছে, হুস্টন, অস্টিন আর ডালাস, যেখানে কিন্তু মানে যত বড় কর্পোরেট ইন্ডাস্ট্রি রয়েছে প্রত্যেকের হেডকোয়ার্টার কিন্তু এগুলোতে রয়েছে। এমনকি যে ফরচুন 500 কোম্পানিজগুলোও রয়েছে, তারাও কিন্তু চেষ্টা করছে যে তাদের নিজেদের একটা প্রেজেন্স এই টেক্সাসে ক্রিয়েট করা, টেক্সাসের এই সিটিগুলোতে ক্রিয়েট করার জন্য। তাই মানে প্রচুর লোক, বিশেষ করে যারা নতুন জবে ঢুকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অপশানটা, চাকরি পাওয়ার অপশানটা, চাকরি চেঞ্জ করার অপশানটা কিন্তু অনেক বেশি। আর বলা যায় যে এখানকার এডুকেশন সিস্টেম, মানে কোনো কথা হবে না, টেক্সাসের এডুকেশন সিস্টেম কিন্তু বলতে গেলে গোটা ইউএসের মধ্যে টেক্সাস 3rd র্যাঙ্কে আসে। এখানকার হায়ার এডুকেশনের এত অপরচুনিটিস রয়েছে তার জন্য, মানে আমরাও সত্যি কথা বলতে যখন নিউ জার্সি থেকে এখানে এসেছিলাম, এখানে এসেই কিন্তু প্রথম যেটা ডিফারেন্স বুঝতে পেরেছিলাম এখানকার এডুকেশন সিস্টেমে, রিনি যে লেভেলে নিউ জার্সি থেকে এসেছিল, সে কিন্তু টেক্সাসে এসে প্রথম 6 মাস এখানে মানে নিজের কোনো রকমের কিছু প্রেজেন্স দেখাতে পারেনি। মানে নিউ জার্সিতে এমন ছিল ওদের এডুকেশন সিস্টেম, আমার মেয়ে না ইংলিশ পড়তে পারতো না ইংলিশ লিখতে পারতো, কিন্তু টেক্সাসে আসার পরে উইদিন 6 মান্থ রিনির মধ্যে যে চেঞ্জটা এসছে, মানে আমরা ছাড়া আর কেউ বিশ্বাস করবে না সেটা। 6 মাসের মধ্যে রিনি এখানে গড়গড় করে বই পড়তে আরম্ভ করলো, নিজে লিখতে আরম্ভ করলো, যেটা কিন্তু টেক্সাসে কিন্তু সরি নিউ জার্সিতে কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই রিনি কিছু পারতো না। এমন তাছাড়াও মানে টেক্সাসে যত রকমের বড় বড় ধরুন ইউনিভার্সিটিস, কলেজ, মানে প্রায় 200টার বেশি ইউনিভার্সিটি কলেজ এখানে রয়েছে। মানে এখানে এক কথায় হায়ার এডুকেশনের প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর অপশান রয়েছে, প্রচুর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্ট্রিম রয়েছে। শুধুমাত্র এডুকেশনের জন্য কিন্তু টেক্সাসে থাকাটাকেই অনেকে কিন্তু ঠিক মনে করেন। এবারে যেটা আমি বলবো, যেটা আমাদের পক্ষে সহায় হয়েছে, সেটা হচ্ছে টেক্সাসের ওয়েদার। এবার অনেকেই ধরুন যারা দার্জিলিং, সিকিমের মতন খুব সুন্দর পাহাড়ি এলাকা থেকে বা কাশ্মীরের মতন সুন্দর বরফ পড়ে এমন জায়গা থেকে এখানে এসছেন, তারা হয়তো বলবে যে টেক্সাস প্রচণ্ড গরম। কিন্তু আমাদের মতন মানুষ যারা ওই বলতে পারেন বঙ্গোপসাগরীয় অঞ্চল থেকে এসছি, মানে আমরা ধরুন আসানসোল, কলকাতা ওই রকম জায়গা থেকে এসছি, তাদের জন্য টেক্সাস হচ্ছে পারফেক্ট। মানে আপনাকে এখানে 12 মাসে প্রথম কথা এখানে আপনি বাইরে বেরোতে পারবেন। হ্যাঁ, গরমকালে ঠিকই দুপুরটা গরম হয়, দুপুরে মানে মোটামুটি মানে সকাল 11টা থেকে 4টে 5টা পর্যন্ত বাইরে বেরোতে পারবেন না, কিন্তু 12 মাস ধরে এখানকার একদম সকালের দিক আর একদম রাতের দিকের ওয়েদার কিন্তু খুব খুব আরামদায়ক, মানে আমাদের তো খুবই ভালো লাগে। দ্বিতীয় কথা হচ্ছে শীতকালেও এখানে অবশ্যই ঠান্ডা পড়ে, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা এমনকি টেম্পারেচার নেগেটিভেও চলে যায়, কিন্তু তাতেও যেহেতু বরফ এখানে থাকে না, আমরা কিন্তু বেরোতে পারি। এই বরফ থাকার যে কী জ্বালা সেটা কিন্তু আমরা অলরেডি ভুক্তভোগী নিউ জার্সিতে ছিলাম। সেখানে 8 মাস আমাদের ঘরে বন্দি থাকতে হতো, রিনি 8 মাস ধরে বিকেলবেলাটা বাড়িতে কাটাতো, খেলাধুলা কোনো কিছু বাইরে ছিল না। মানে যেটা ফিজিক্যাল যেটা অ্যাক্টিভিটি হয় বাচ্চাদের বাইরে গিয়ে দৌড়ানো ঝাঁপানো, সেটা কিন্তু রিনি কোনোভাবেই পারতো না। ওই হয়তো কোনো বন্ধু ঘরে আসতো, ঘরে বসেই খেলতো। কিন্তু টেক্সাসে আসার পরে যেটা আমরা মেন পেয়েছি সেটা হচ্ছে এই যে রিনি 12 মাস প্রায় বলতে গেলে বাইরে বেরিয়ে যে খেলাটা বন্ধুদের সঙ্গে ছুটোছুটি দৌড়ানো যে খেলাটা, সেটা কিন্তু একমাত্র এই টেক্সাসের মতন ওয়েদারেই কিন্তু সম্ভব। তাই অনেকে আমার সঙ্গে হয়তো এগ্রি করবেন না যে টেক্সাসের ওয়েদার খুব হার্শ, খুব গরম, কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। গরম আছে, অবশ্যই মানছি গরম আছে, কিন্তু সেই গরমটা সহ্য করার মতন অ্যাটলিস্ট, মানে আপনাকে ওই ঘরের মধ্যে আটকে থাকতে হবে না। যেটা না বললে না, ধরুন টেক্সাসের খাবার দাবার কালচার এগুলো তো রয়েছে, এখানকার ফেমাস বারবিকিউ তো মানে পুরো ইউএসের মধ্যে আর কি ফেমাস, এখানকার মানুষ বারবিকিউটাকে একটা অন্য লেভেলেই নিয়ে চলে গেছে। তাছাড়াও ধরুন নানান রকমের খাবার নতুন নতুন টাইপের এসে, যেগুলো আমরা এখানে ট্যাকো, বুরিটো এগুলোই আমরা প্রথম এখানে এসেই জেনেছিলাম,
টেক্স ম্যাক্স খাবারগুলো, এগুলো এখানেই জেনেছিলাম। আর আরেকটা হচ্ছে যে স্পোর্টস, এখানকার মানুষ হচ্ছে স্পোর্টস পাগল, মানে যারা স্পোর্টস ভালোবাসেন তাদের জন্য এটা হচ্ছে একদম স্বর্গ। মানে কি ধরনের খেলা নেই, ফুটবল, বেসবল, বাস্কেটবল, সমস্ত ধরনের খেলাই রয়েছে। এমনকি টেক্সাসের এই যে তিনটে মেন সিটি বললাম, হুস্টন, ডালাস আর অস্টিন, এই এদের কিন্তু মানে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতারও এদের একটা মানে রেকর্ড রয়েছে। মানে অল ওভার যে ইউএসএর যে কম্পিটিশনগুলো হয় তার মধ্যে কিন্তু এই তিনটে সিটি থেকে কিন্তু চ্যাম্পিয়ন থাকেই থাকে। মানে স্পোর্টস পাগল এখানকার মানুষ। আপনারা নিশ্চয়ই অনেকেই রোডিও শোয়ের নাম শুনেছেন, এখানের মানুষ হচ্ছে রোডিও পাগল, রোডিও শোগুলো যখন হয় দেখার মতন হয়। তো এইগুলোই হচ্ছে কারণ, যে কারণগুলোর জন্য কিন্তু যারা একবার টেক্সাসে এসেছে, মানে আমরাও এমনকি এখনও আমরা হয়তো যদি আমাদেরকে চাকরির জন্য মুভ করতে হয় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যদি কোনো কারণ ছাড়াই মুভ করতে হয় তাহলে কিন্তু আমরা মুভ করার আগে 10 বার আগে ভাববো যে আমরা টেক্সাস ছাড়বো কি ছাড়বো না। কারণ মানে এক কথায় বেস্ট স্টেট এমনি এমনি কিন্তু বলে না, বেস্ট স্টেট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণও কিন্তু রয়েছে। তো রেডি হয়ে গেছে পটলাকের খাবার দাবার, এটা হচ্ছে এগ কারি। একটু গ্রেভিটাকে একটু লিকুইডই রেখেছি কারণ রাইসও বানিয়েছে, মানে রাইসও আছে আর কি মেনুতে, সেই জন্য পুরোটা একদম গা মাখা একদম করিনি, একটু রেখেছি বাচ্চাদের কথা ভেবেই আর কি। আর তার সঙ্গে এই আমার লিকুইড ডো দিয়ে তৈরি পরোটা, দেখি কেমন ফিডব্যাক পাই, এটা তো প্রথমবার তৈরি করলাম আমি, দেখা যাক কেমন ফিডব্যাক পাওয়া যায় এটা। আর তার সঙ্গে হচ্ছে এখানে যেটা আগেই দেখালাম, যেটা কাস্টার্ডটা তৈরি করলাম, এতে ফ্রুটস বলতে খালি আমি আমার কাছে যেটা ছিল বাড়িতে কলা, আপেল, আঙ্গুর আর তার সঙ্গে ওপর থেকে একটু জাস্ট বেদানা দিয়ে দিয়েছি, ব্যাস রেডি। চলুন এবার যাই ওদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি বাকি মেনুগুলো আর কী কী রয়েছে আজকে। এখন মোটামুটি এখন এখানে চা পর্ব চলছে, তো চা বর্তিকা অলরেডি বসিয়ে দিয়েছে। আর বর্তিকার হাতে চা মানে এক কথায় যাকে বলে মাইন্ড ব্লোয়িং, মানে আমি কোনোভাবেই চেষ্টা ছাড়িনি আর কি ওই রকম চা বানাবার, কিন্তু আমি আজ পর্যন্ত সেটা করে উঠতে পারিনি, এতটাই টেস্টি হয় ওর চাটা। আর তার সঙ্গে এখানে চায়ের সঙ্গে টাও রয়েছে দেখুন প্রচুর, ম্যাক্সিমাম টাটাই হচ্ছে ওই ছানাদের কথা ভেবেই আর কি। আর এই যে সামোসাও এখানে রয়েছে আমাদের বড়দের জন্য, যদিও আমাদের বড়দের থেকে দেখলাম আগে ছোটরা এখানে ভাগটা বসিয়েছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ঘরেই তৈরি হয়েছে। আর বাদ বাকি যেটা দেখতে পাচ্ছেন যে হালকা এই যে চানাচুর বা অন্য টাইপের স্ন্যাক্সগুলো, ওগুলো বাইরের থেকেই আর কি আনা হয়েছে। আমার রনও কিন্তু খুব তাড়াতাড়ি কুহু বেবিকে আর কি মিস করতে চলেছে। ও এমনিতেই এখন দিনের বেলায় 14 বার হয়তো কুহু বেবির নাম করে, মানে ও জানেন তো এমন হয়েছে যেহেতু জন্মের পর থেকে ও নিজের বাড়ির লোককে দেখেনি, ওর এখনও সেন্সই হয়নি যে কে আপন আর কে পর, কে বন্ধু আর কে নিজের আত্মীয়। ও যখনই স্কুলে হোক বাড়িতে হোক যে কোনো খেলা খেলছে, ধরুন যেখানে ফ্যামিলি মেম্বারদের নাম নেওয়া হচ্ছে, ও মা বাবা দিদির পরেই যার নাম নেয় সেটা হচ্ছে আঙ্কেল আন্টি কুহু বেবি। আর এখানে মেন কোর্সে যেটা রয়েছে সেটা তো আগেই দেখালাম, যেটা আমি বাড়ির থেকে এনেছি। আর এখানে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে রাইস বানিয়েছে বর্তিকা, তার সঙ্গে ছোলে বানিয়েছে, ছোলে ছাড়া তো ওদের চলে না। আর তার সঙ্গে যেটা আর একটু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও ফ্রুটস রায়তা বানিয়েছে, মানে ফ্রুট রায়তাটা জাস্ট অসাম টেস্ট হয়েছে, মানে একদম মনে হচ্ছে দই বড়া খাচ্ছি না ফ্রুট রায়তা খাচ্ছি ঠিক বুঝতে পারছি না। খাবার শেষে এখন একটু আর কি ফটো সেশন চলবে, কারণ এগুলোই তো বুঝতে পারছেন আজীবন সঙ্গে থাকবে, মানুষ থাকুক আর না থাকুক এই স্মৃতিগুলোই সাথে থেকে যায় সবার। जाओ अपने 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 भाई बहनों को लेके बैठो, बहन दीदी पास, वो दीदी पास, दीदी दीदी नहीं जा।
ব্লগটা এখানেই শেষ করছি আজকে। শেষ সময়টা একটু বন্ধুদের সঙ্গে আর একটু কাটিয়ে নিই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।